যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের সুপারিশ করে সমাজসেবা অধিদপ্তর গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। তদন্ত কমিটির প্রধান সমাজসেবা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা স্বীকার করে বলেন, কমিটির রিপোর্ট প্রস্তুত করে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে, পরে সেখান থেকে রিপোর্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যাবে। তদন্ত কমিটির প্রধান সৈয়দ নুরুল বাসির বলেন, তারা মূলত ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করেছেন। ঘটনার সময় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা কি ভূমিকা নিয়েছিলেন তাও কমিটি খতিয়ে দেখেছে।